সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শিখায়। আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজ আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ, বাংলা অর্থ সহ। আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থগুলো জেনে নিই। আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট, আপনাদের জন্য অনেক পরিশ্রম করি, আপনারা দেখতেই পাচ্ছেন, তাই আপনারা শুধু খালি এতটুকু করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিশ্রমকে সার্থকতায় পরিণত করবেন। আজকে প্রথমত আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ শিখবো, সো লেটস গেট স্টার্ট। প্রথমত যে বাক্যটি আছে সেটি হলো আমি কিনেছি। এই বাক্যটিকে আরবি ভাষায় যদি আপনি বলতে চান, আপনি বলবেন আনা ইস্তিরি। তারপর পুরুষ, পুরুষকে আরবি ভাষায় বলা হয় রাজুল। ছেলে, ছেলেকে বলা হয় ওয়ালাদ, ওয়ালাদ। তারপর ছাত্র, ছাত্রকে আরবি ভাষায় বলা হয় তুয়ালিব। পরের শব্দটিকে রুমাল বা টিস্যুকে আরবি ভাষায় বলা হয় মিন্দিল, মিন্দিল। এবার চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো শার্ট, শার্টকে আরবি ভাষায় বলা হয় কামিস। তারপর লম্বা, লম্বাকে আরবি ভাষায় বলা হয় তয়িল, যেটিকে আমরা ইংলিশে বলি টেল। খাটো, খাটোকে আমরা ইংলিশে বলি শর্ট, আর আরবি ভাষায় বলা হয় কাসির, কাসির। প্রচুর গরম, ভেরি হট, আরবি ভাষায় বলা হয় ওয়াজিব হার, ওয়াজিব হার। প্রচুর ঠান্ডাকে ভেরি কোল্ড, তো আমরা ফ্রিজও বলতে পারি। এটাকে আরবি ভাষায় বলা হয় ওয়াজিদ বারিদ। চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো ভারী, ভারীকে আরবি ভাষায় বলা হয় সাকিল। তারপর কাগজ, কাগজকে আরবি ভাষায় বলা হয় ওয়ারাগা, যেটাকে আমরা ইংলিশে বলি পেপার। রাত্রি, রাত্রিকে আমরা আরবি ভাষায় বলি বিল্লেল, ইংলিশে বলা হয় নাইট। তারপর মেয়ে বা কন্যাকে আরবি ভাষায় বলে বিনতে, যেটাকে আমরা ইংলিশে বলি ডটার। তারপর লেখা আছে ঘুমানোর ঘর, অর্থাৎ বেডরুম আমরা ইংলিশে বলি, এটাকে আরবি ভাষায় বলা হয় গুরফাতুন নাউম, গুরফাতুন নাউম। এবার চলে যাচ্ছি পরের শব্দগুলোতে। পরের শব্দটি হলো কার্পেট, কার্পেটকে আমরা আরবি ভাষায় বলি সাজ্জাদ। ঘড়ি, ঘড়িকে আমরা বলি সা, ইংলিশে আমরা ঘড়িকে বলি ওয়াচ অথবা ক্লক। তারপর লিখে আছে মিনিট, মিনিটকে আমরা আরবি ভাষায় বলি দিগিকা। পরের শব্দটি হলো হে আমার পুত্র, ইয়া বুনাইয়া, আরবি ভাষা বলে ইয়া বুনাইয়া। তারপর শ্রমিক, শ্রমিককে আরবি ভাষায় বলে আমেল, আমেল ভিসা, যেটাকে আমরা আমেল ভিসা বলে থাকি, সেটা মানে শ্রমিক ভিসা, ইংলিশে বলে লেবার। তারপর লিখে আছে পরের শব্দ ওষুধ, ওষুধকে বলা হয় দাওয়া আরবি ভাষায়, ইংলিশে বলে মেডিসিন। তারপর টেলিফোন, টেলিফোনকে আরবি ভাষায় বলে হাতেক। পরের শব্দ অপরিচিত, ইংলিশে বলে আননোন, আরবি ভাষায় বলে গরিব। এবার চলে যাচ্ছে আরেকটি শব্দে। শব্দটি হলো সারি বা লাইন, সারি বা লাইন কে আরবি ভাষায় বলা হয় সফ। পরের শব্দ তুমিও যাও, আরবি ভাষায় বলে ইন্তারুফ। ইউ অলসো গো, ইংলিশে বলে ইউ অলসো গো। তারপর চলে যাচ্ছি পরের শব্দটিতে। পরের শব্দটি হলো ফুল, ফুলকে আরবি ভাষায় বলা হয় জাহারা, ইংলিশে বলা হয় ফ্লাওয়ার। পরের শব্দটি হলো নদী, নদীকে আরবি ভাষায় বলা হয় নাহর, ইংলিশে বলা হয় রিভার। পরের শব্দ সমুদ্র, সমুদ্রকে আরবি ভাষায় বলা হয় বাহার, ইংলিশে বলা হয় সি। তারপর পরের শব্দ ছিল দাঁত, দাঁতকে আরবি ভাষায় বলা হয় সিন, ইংলিশে বলা হয় টিথ। এরপর স্বপ্ন, স্বপ্নকে আরবি ভাষায় বলা হয় মানাম, আরবি ভাষায় মানাম বলে, আর ইংলিশে বলা হয় ড্রিম। পরের শব্দে চলে আসছি। এবারে শব্দটি হলো উত্তর, উত্তরকে আরবি ভাষায় বলা হয় জাওয়াব, ইংলিশে বলা হয় আনসার। পৌঁছানো ওয়াদি, আরবি ভাষায় বলা হয় ওয়াদি, ইংলিশে বলা হয় রিচ। তারপর মানুষকে আরবি ভাষায় বলা হয় ইনসান, ইংলিশে বলে ম্যান। কিছু দাও, আরবি ভাষায় বলবেন আতসাই। পরের শব্দটি এখানে দাও আতফি, এখানে দাও আতফি। পরের শব্দ বড়, বড়কে আরবি ভাষায় বলা হয় আকবর। চাওয়াকে আরবি ভাষায় বলা হয় উরিদুন। পরের শব্দ এভাবে, এভাবে আরবি ভাষায় বলা হয় কিদা, সাথে মা আক,
সাথে মানে মা আক। বিছানার চাদরকে বলা হয় সারসাব অথবা ফেরাস। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত নাটিনে দেখার জন্য। আপনাদের কাছে অনুরোধ করেছিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যারা ভুলে গেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আরও একবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। নিয়মিত আরবি ভাষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনার সঙ্গে রাখুন এবং সম্পূর্ণ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বারবার রিকোয়েস্ট করলাম, আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন। সাবস্ক্রাইব করবে, এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।